জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে বাঙালির জীবনে 1947 সালের পর থেকে এক ঐতিহাসিক দিন। 1947 থেকে আজ অবধি 2022 বাঙালিকে পুঁজিতে, চাকরিতে, বাজারে, জমিতে, ফুটপাতে, গ্রামে, গঞ্জে, বন্দরে, খনিতে সর্বত্র বেদখল করা হয়েছে। এই বেদখল হতে হতে যখন পিঠটা থেকে গেছে এবং আমাদের ইতিহাস, আমাদের যে সমস্যা, আমাদের জ্বলন্ত বিষয়গুলো যে ভুলিয়ে দেওয়া হয়েছে, যে বাঙালি যে হেরে যায়নি, বাঙালিকে যে হারিয়ে দেওয়া হয়েছে, বাঙালি যে পড়ে যায়নি, বাঙালিটাকে ফেলে দেওয়া হয়েছে, সেই ইতিহাসের ধারাটাই নষ্ট করে দেওয়া হয়েছিল। এবং সেই ইতিহাসের ধারা এবং সেই সমস্যার বাস্তবতার কোনো বই নেই, কোনো লেখনী নেই, কোনো ম্যাগাজিন নেই, কোনো পত্রিকা নেই, কোনো বোদ্ধা নেই, কোনো চ্যানেল নেই, কিচ্ছু নেই। তাই বাংলা পক্ষ, ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, অনেক খুঁজে সব জায়গা থেকে বাংলার বঞ্চনার, বাঙালির বঞ্চনার সমুদ্রকে মন্থন করে আজকে এই বইটি বার করছে। এবং এই বইটি শুধু আমাদের বঞ্চনার ইতিহাস নয়, আমাদের স্বপ্নের ঘোষণা। এটা বঞ্চনার ইতিহাস যেমন, এতে রয়েছে আমাদের আমাদের এই বাস্তবতা, যেখানে পুঁজি, চাকরি, বাজার, জমি, পাড়া, ক্লাব, কাউন্সিলর পদ, এমএলএ, টেন্ডার, যা কিছু কল্পনা করা যায় সব কিছু বাঙালির থেকে বেদখল হয়ে যাচ্ছে। এবং আগামী দিনে এই সব কিছু আমরা পুনর্দখল করব, যা কিছু দখল হয়ে গেছে। তাই নিয়ে বাংলা পক্ষ আজকে বাঙালি জাতির সামনে সদর্পে তাদেরকে এই বই উৎসর্গীকৃত করছে। এই বই উৎসর্গীকৃত হচ্ছে শিলিগুড়িতে সেই হাসপাতালে সেই বাঙালি পরিবারকে, যাকে শিলিগুড়িতে বাংলা বলার জন্য বলা হয়েছিল বাংলাদেশে চলে যাওয়া। এই বই উৎসর্গীকৃত করা হচ্ছে মানভূম আন্দোলনের সেই বীর সংগ্রামীদের, যারা পায়ে হেঁটে এই কলকাতায় এসেছিল। আজকে যদি বাংলা পক্ষ থাকতো তাদের পায়ে হেঁটে আসতে হতো না, তাদের আমরা মাথায় করে বাংলা পক্ষ তাদের আজকে কলকাতা আনতো। আজকে এই বই উৎসর্গীকৃত করা হচ্ছে শিলচরের 11 শহীদকে, যারা 1961 সালের 19 মে প্রাণ দিয়েছিল এই ভাষার জন্য। এই বই উৎসর্গীকৃত করা হচ্ছে শহীদ সব্যসাচী মণ্ডলকে, যে বড়বাজারে বাঙালি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছে। এই বই উৎসর্গীকৃত করা হচ্ছে সেই বাঙালি বোনেদের, যারা নিউ মার্কেটের সামনে হাঁটতে গিয়ে যাদের তন্তু বিক্রি খেতে হয়। এই বই উৎসর্গীকৃত করা হচ্ছে সালকিয়ায়, ভাটপাড়ায়, রানীগঞ্জে সেই গুটিয়ে যাওয়া বাঙালি, যে মনে করে যে একদিন এটা আমার ছিল, একদিন এটা বাঙালির ছিল। তাই এই বইয়ের নাম একদিন সব বাঙালির হবে, একদিন সব বাঙালির হবে, একদিন এই সল্টলেক বাঙালির হবে যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, একদিন রাজারহাট বাঙালির হবে, একদিন বানতলা বাঙালির হবে, একদিন হলদিয়া বাঙালির হবে, তাজপুর বাঙালির হবে, দেউচা পাচামি বাঙালির হবে, কলকাতা বন্দর বাঙালির হবে, হলদিয়া বাঙালির হবে, ইছাপুর বাঙালির হবে, গঙ্গার দুপার বাঙালির হবে, পাটকলগুলো বাঙালির হবে, ধানকলগুলো, চালকলগুলো বাঙালির হবে, চা বাগানগুলো বাঙালির হবে, খনিগুলো বাঙালির হবে, পাড়াগুলো বাঙালির হবে, এলাকাগুলো বাঙালির হবে, পদগুলো বাঙালির হবে, এনএইচগুলো বাঙালির হবে, সব কিছু বাঙালির হবে, যেখানে আমাদের আগামী প্রজন্ম হাসবে, খেলবে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের সন্তানের মুখের হাসিই হলো আমাদের প্রতিশোধ। সেই প্রতিশোধ তারা যে নেবে, তার জন্য যে পাথেয়, বাংলা পক্ষের পরে অনেক বই বার করবে দেখবে। কিন্তু এখন আমরা এই বইটা তুলে দিচ্ছি, এই বইটা পড়বেন, এই বইটা কিনবেন, এই বইটা যারা আজকে এখান থেকে দেখতে পাচ্ছে না তাদের জন্য অনেকগুলো করে কিনে নিয়ে যাবেন। সারা বইমেলা জুড়ে এই বই থাকবে, যাকে যাকে চিনবেন সকলকে সকলকে এই বই ধরা। এই বই আমাদের কিন্তু একটা অস্ত্রের মতো। আর এই বই কোন অস্ত্র? আমাদের মাথার ভিতর দিল্লি, নিট, সিবিএসই, আরপিএ, বিরাট কোহলি, রবীশ কুমার, আলিয়া ভট্ট, যা যা আছে তারা বাঙালির মাথার ভিতরে গুলি চালাচ্ছে। আর উল্টো দিকে আমাদেরও মেশিন গান চাই সেইগুলোকে, সেই গুলিগুলোকে কাউন্টার করার জন্য। আমাদের তিনটে গুলি, মা, মাতৃভাষা
মাতৃভূমি। তাই তার রসদ, তার যে যোগান তো দিতে হবে, সেই যোগান এই বই দেবে, এবং আরও এরকম অনেক বই আসছে। তাই সকলকে বলবো, আজকে একটা ঐতিহাসিক দিন, যে ধারা হয়তো হারিয়ে গেছিল আমরা মনে করছি, সেই ধারা কিন্তু হারিয়ে যায়নি। বল গোলে ঢুকে যাচ্ছিল, বাঙালি জাতি একটা গোল লাইন সেভ করেছে, খেলা তো সবে শুরু, বলটা ওদের ডিতে নিয়ে যেতে হবে, এবং তখন কিন্তু এটিকে গোল দেবে না, শ্রী গোল দেবে না, বাঙালি গোল দেবে, ঠিক আছে? বাঙালি গোল, জয় বাংলা। আজ আমাদের মাথার ওপর আছেন বাঙালি জাতির যারা নক্ষত্র, বাঙালি যারা নক্ষত্র, একদম ধার থেকে চিত্তরঞ্জন দাস, শরৎ বোস, মণিখান চৌধুরী, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সুভাষচন্দ্র বসু, তাদের পায়ের সামনে দাঁড়িয়ে বাংলা পক্ষ আজকে এই ঐতিহাসিক দিনে বাঙালির বই, বাঙালির বঞ্চনার কথা তুলে ধরার বই, বাঙালির আন্দোলনের বই, বাংলা পক্ষর আন্দোলনের বই, এবং যে জাতীয়তাবাদী নানা রকম আদর্শ ভিত্তিক লেখা, সব মিলিয়ে আজকে এই বই প্রকাশ করছে। আগামীতে আরও বই আসবে। আমি একটু বিশেষ করে বলতে চাই, এই বইটা তৈরির জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমার পাশে আছে আমার সহযোদ্ধা শীর্ষ পরিষদ সদস্য মনন মণ্ডল, আরেক শীর্ষ পরিষদ সদস্য সম্রাট কর, এবং উল্টো দিকে আছে আমার ভাই অনুষ্কা, যারা এই বইটা আগা গত 20 দিনের মধ্যে এই বইটাকে প্রস্তুত করেছে। এর মধ্যে গর্ভদার লেখা আছে, আমার লেখা আছে, মনোজিদ্দার লেখা আছে, অনেক সহযোদ্ধার লেখা আছে। প্রত্যেক বাঙালির কাছে অনুরোধ, এই বইটা পড়ুন, বাঙালি হিসাবে ঐক্যবদ্ধ হন, চাকরি বাজার পুঁজিতে নিজের অধিকার বুঝে নিন, বাংলা ভাষার অধিকার বুঝে নিন, নিজের মাতৃভাষার অধিকার বুঝে নিন, এবং নিজের মাটির দখল নিজের হাতে রাখুন, নিজের জাতির হাতে রাখুন। জয় বাংলা। আমি এই বই শুধুমাত্র, এই বইয়ে আমরা যে বিষয়গুলো কভার করার চেষ্টা করেছি তা প্রায় বাংলার সকল সকল যারা ভূমিপুত্র, সকলের যে দাবি, কেউ হয়তো খেলাধুলা করে, কেউ পড়াশোনা করে, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, সকলের যে আমাদের হিন্দি সাম্রাজ্যবাদ যেভাবে আমাদের সমাজের প্রত্যেকটি অংশকে, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা যা হতে চায় প্রত্যেকের স্বপ্নকে ধ্বংস করছে দিল্লির হিন্দি সাম্রাজ্যবাদ, সেই প্রত্যেকটি বিষয়কে কভার করা হয়েছে এই বইতে। বাংলায় চাকরি আছে, বাঙালির চাকরি নেই, এটা হচ্ছে বাংলার বাস্তবতা। বিভিন্ন শিল্প তালুক তৈরি হচ্ছে ডানকুনি থেকে শুরু করে রানীগঞ্জ, শিলিগুড়ি, বিভিন্ন এলাকায়, সেখানে বাঙালি কাজ পাচ্ছে না, সেই খবর যেমন আছে তেমন নিট কীভাবে বাঙালি গ্রাম বাংলার গ্রামেগঞ্জের ছোটো ছোটো ছেলে মেয়েদের ডাক্তারি করার স্বপ্ন ধ্বংস করছে, সেই নিটের বাস্তবতা উল্লেখ করা আছে। কীভাবে আমাদের রাজ্য বোর্ডে পড়া ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ডাক্তারি পড়তে যাওয়া ছেলে মেয়েদের, সেই গল্প আছে। তার সাথে আছে আমাদের কার্টুন ছোটা ভীম, মোটু পাতলু, এগুলোর মাধ্যমে কীভাবে বাচ্চাদের ছোট থেকে কল্পনা শক্তিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বাদলি গ্রেট আদাবদার বদলে, সেই গল্প আছে। এছাড়াও আগামী দিনে যে লোকসভার রিঅ্যালোকেশন হবে সেই গল্প আছে, সেখানে কীভাবে বাংলার প্রতিনিধিত্ব কমানো হবে সেই গল্প আছে। এছাড়াও আছে হচ্ছে আমরা যারা পোস্ত, আলু পোস্ত ভাত খাই, বা পোস্ত বাঙালির একটা অন্যতম খাবারের মধ্যে, আপনারা হয়তো অনেকেই জানেন না পোস্ত চাষ বাংলায় হয় না, বাঙালি পোস্ত খায় কিন্তু পোস্ত চাষের যাবতীয় মুনাফা করে শুধু মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আর রাজস্থান, কারণ দিল্লি মাত্র এই তিনটে রাজ্যকে পোস্ত চাষের অনুমতি দিয়েছে। বাংলার এমনকি পোস্ত চাষ করার পর্যন্ত অনুমতি নেই। এই সমস্ত বঞ্চনার খতিয়ান পাবেন এই বইতে, প্রত্যেকে এই বইটা পড়ুন। এই বই আমাদের প্রথম ভাষণ, এরপর আরও আরও যত দিককে বাঙালি বঞ্চিত সেই সব দিকের লেখা আগামী দিনের আমাদের যে সংখ্যাগুলো প্রকাশিত হবে প্রত্যেকটা লেখা বেরোবে, প্রত্যেকে পড়ুন এবং আপনারা কীভাবে বঞ্চিত হচ্ছেন সেটা জানুন। জয় বাংলা। বাংলা পক্ষ কি এবং কেন, তার প্রাসঙ্গিকতা, বাংলা পক্ষর বিভিন্ন আন্দোলন ও সাফল্য, বাংলা পক্ষ ডাকে বাঙালির ঐতিহাসিক মহাসমাবেশ, জাতির ঐক্যের মূলে ভাষার একতা,
বন্দে মাতরম বাংলার গান, ভারতবর্ষের নহে, চিত্তরঞ্জন দাসের লেখা। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। পিএসসিতে 100 নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক চাই। 1983-এ 60 লাখ বাঙালির খুনিদের কোনো ক্ষমা নেই, এটা হচ্ছে বিশেষ এই বই নিয়ে, যে বইটি আমাদের এখানে বিক্রি হচ্ছে, ক্ষুধার্ত বাংলা। তার লেখক জনম মুখোপাধ্যায়, তার একটি দীর্ঘ সাক্ষাৎকার, যেখানে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছেন বড় বাজার কী করে 60 লাখ বাঙালিকে এই মাটিতে খুন করেছিল। কেন্দ্রীয় সরকারি চাকরি কি হিন্দিবাসীর বাপের সম্পত্তি? বিহার থেকে অত্যাচারিত হয়ে ফেরা বাঙালি চাকরি প্রার্থীদের নানা বয়ান, ইন্টারস্টেট মাইগ্রেশনের তথ্য, অর্থাৎ বলে না এখান থেকে সব লোকজন চলে যাচ্ছে, আমরা দেখাচ্ছি তথ্য দিয়ে যে হ্যাঁ যাচ্ছে, তার থেকে বেশি ঢুকছে। ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই। 51 শ্রেষ্ঠ রাজ্য বাংলা 65-টির মধ্যে কী করে খোঁড়াতে শুরু করলো, সেই আমাদের ধ্বংস করে দেওয়ার খতিয়ান। বাংলার শিল্প ধ্বংস করেছে দিল্লি মাশুল সমীকরণ নীতি। পোস্ত খায় বাঙালি, মুনাফা করে রাজস্থান। ব্যবসায়ী বাঙালির মুক্তির একমাত্র পথ। বাঙালির মধ্যে নেটওয়ার্ক বাঙালির একমাত্র বাঁচার পথ। বিহার ফর বিহারি বলে বাংলা থেকে কী করে আলাদা হলো বিহার। হিন্দি ও উর্দুর প্রচারে কোটি কোটি টাকা কেরমভাবে খরচা করে দিল্লি। পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে কেন বাংলা সিনেমা হল পায় না। বাংলা সিরিয়ালের মাধ্যমে কীভাবে ঢুকছে বহিরাগত অপসংস্কৃতি। বাংলার FM চ্যানেল থেকে বাদ বাংলা গান। ভাষা দিয়ে জোড়া মাটি, এটা পুরুলিয়া নিয়ে, মানভূমের আন্দোলন নিয়ে। বাঙালি সহ ভূমিপুত্রদের জন্য ডুয়ার্সে কালো মেঘ। বঙ্গভঙ্গ ষড়যন্ত্র, তিস্তা চুক্তি, গোর্খাল্যান্ড ষড়যন্ত্র ইত্যাদি। ভারতের প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য। প্রথমবার বাঙালি ঐক্যকে ভয় পেল ডালমিয়ার CAB। আমাদের যে লড়াই ক্রিকেটে বাঙালির বঞ্চনা ও বাংলা ক্রীড়াপক্ষর ভূমিকা। বাংলার ফুটবল আজ বহিরাগতদের দখলে। থিসিস চোর রাধাকৃষ্ণন নয়, বিদ্যাসাগরের জন্মদিনই বাঙালির জাতীয় শিক্ষক দিবস। অর্থ কমিশনের মাধ্যমে বাংলার বরাদ্দ টাকা কমানো, রাজ্যের কর বসানোর অধিকার কেড়ে নিল দিল্লি, GST ইত্যাদি, ফাইন্যান্স কমিশন, এগুলো নিয়ে। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড কি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তাই নিয়ে। পশ্চিমবঙ্গ বোর্ড বনাম CBSE। ভারত বিভিন্ন ধর্মের সমষ্টি নয়, বিভিন্ন জাতির সমষ্টি, ইউনিয়ন অফ স্টেটস, এই বিষয়টার পুরো অর্থ কী। বিহার বিহারির, উড়িষ্যা উড়িয়ার, বাংলা বাঙালির, এই বাস্তব সত্যটির মানে কী। ভোটে বাংলার পুলিশকে সাহায্য করতে পারে বাঙালি কেন্দ্রীয় বাহিনী, কোনো বহিরাগত হিন্দিবাসী নয়, যেটা আমরা শীতলকুচিতে দেখেছি, আর যেন কখনো না হয়, আমাদের ভাইয়ের বুকের ওপর যেন রক্তগুলি না চলে। জনবিস্ফোরণ সমস্যা হিন্দি রাজ্যগুলোর সমস্যা, ভারতের সমস্যা নয়। লোকসভায় আসন সংখ্যা বদলে ভারতকে হিন্দি রাষ্ট্র বানানোর চক্রান্ত। রাষ্ট্রপতি শাসন মানে 356 ধারা কেন বাঙালির জন্য ভয়ানক। নেহেরু ও RSS মিলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে কিরমভাবে, অর্থাৎ আমাদের জন্য নেহেরু RSS এর তফাৎ অনেকে বোঝায়, কিন্তু বাঙালির জন্য নেহেরু এবং RSS এর মিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1950-এ ভারতের কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, ওয়েস্ট বেঙ্গল মেমোরান্ডাম, যেটা 1977-এ পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে তাদের যে ঘোষণা, চেন্নাই ঘোষণা, যে অহিন্দি জাতিদের বিভিন্ন ঐক্যবদ্ধ যে লড়াই, বাংলা পক্ষ যার মধ্যে রয়েছে তামিলদের সাথে, কন্নড়দের সাথে, মারাঠিদের সাথে, পাঞ্জাবিদের সাথে, তার চেন্নাই ঘোষণা ভাষার অধিকারের। তারই একই তার দ্বিতীয় ধাপ হচ্ছে বেঙ্গালুরু রেজলিউশন। ছোটা ভীম মধু পাটলু নয়, বাঙালি শিশু চেতনায় মাটুল দিগ্রেড হাঁদা বোদার নিরঙ্কুশ রাজত্ব চাই। পূর্ববঙ্গে নিপীড়িত হিন্দু বাঙালি ও পশ্চিমবঙ্গের বাঙালি জাতীয়তাবাদ, পশ্চিমবঙ্গের বাঙালি ও পররাষ্ট্র চেতনা। ইতিহাস ও ভবিষ্যতে দৃষ্টি রেখে জাতীয় পুঁজি গঠন করতে হবে বাঙালিকে, এবং বাংলা পক্ষর 30 দফা দাবি সনদ, যে দাবি সনদকে সামনে রেখে আমরা লড়াইতে এগিয়ে চলেছি। এতগুলো জিনিস বললাম, এতগুলো জিনিস আমরা ঠাসার চেষ্টা করেছি, কারণ আমাদের তো কিছু ছিল না, মানে একবারে যত কিছু দেওয়া যায় তবু অনেক কিছু এর মধ্যে কভার হয়নি। যেরকম বাঙালি নারীকে নিয়ে যেরকমভাবে লোলুপভাবে তাদের কীরকমভাবে বস্তু হিসেবে দেখা হয়, তাদের কীরকম বাঙালি পুরুষকেও কোন চোখে দেখা হয়, দেখে বহিরাগতরা থেকে শুরু করে আরও অনেক কিছু, আরও আসবে ধাপে ধাপে, আরও বই আসবে। আর বই যত আসবে, আমরা যত বাড়বো, আমাদের লড়াই যত বিস্তৃত হবে, আস্তে আস্তে সব বাঙালির হতে থাকবে, একদিন সব বাঙালির হবে, একদিন সব বাঙালির হবে। এটা হচ্ছে পেছনে, এবং এই পেছনে একটা কথা রয়েছে, এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন, এই ছবিটার একটু মানেটা বোঝাই। এখানে দেখতে পাচ্ছেন গ্রামাঞ্চলের ছবি, গ্রামাঞ্চলের ছবি, এবং সেখানে একটা ছেলে কিন্তু ভাবছে, স্বপ্ন দেখছে, একদিন সব বাঙালির হবে। কিভাবে হবে,
পুঁজি যেখানে, দখল যেখানে, টাকা যেখানে, সে কিন্তু দেখুন তার দিকে ছুটে যেতে হবে তাকে। অর্থাৎ এই জেলার বঞ্চিত বাঙালি ছেলেমেয়েরা কলকাতা, আসানসোল, হলদিয়া, শিলিগুড়ি সব পুনর্দখল করবে। এটা তাদের বাপের সম্পত্তি, এটা বাঙালির বাপের সম্পত্তি, হাতে থাকবে বাংলা পক্ষের পতাকা। আমি আমার সহযোদ্ধাদের একটু বক্তব্য রাখতে বলছি, আমাদের জেলা সম্পাদকরা আছেন, যে যেটুকু বলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার বইমেলা। বইমেলায় বাংলা পক্ষ স্টল দিয়েছে 529 নম্বর স্টল। শুধু যে বই বিক্রি হচ্ছে বাংলা পক্ষের এখানে তা নয়, এখানে আপনারা দেখেছেন পাহাড় থেকে মোহনা, মানে বিভিন্ন জায়গার সহযোদ্ধারা একসাথে হয়েছি আমরা। এই বইমেলায় যে শুধু বই বিক্রি হচ্ছে তা নয়, বিভিন্ন খাবারও বিক্রি হচ্ছে, খাবার দাবার। যদি গেটটা বেরোন, গেট থেকে দেখবেন যে চালা যে চা বিক্রি করছে বাঙালি নয়, যে ফুচকা বিক্রি করছে বাঙালির নয়। আমরা এই যে একদিন সব বাঙালির হবে, মানে সকল কিছুতে বাঙালি অগ্রাধিকার পাবে। এই ফুটপাথটাও বাঙালি, এই চাকরিটাও বাঙালি, সমস্ত কিছু বাংলা পক্ষ সেই কথাই বলে। আমাদের যে প্রতিনিয়ত যারা আমাদেরকে ফলো করেন, তারা দেখেন আমাদের যে আমরা যে কথা বলি বাঙালির অধিকার আদায়ের কথা, এই অধিকার আদায়ের মাধ্যমেই একদিন সব বাঙালির হবে। আমরা সেই কথাই বলি, বাংলা পক্ষের যা যা দখল হয়ে গিয়েছে, মানে বাংলার চাকরি যা যা দখল হয়ে গিয়েছে, সেই কথাগুলোই এই একদিন সব বাঙালির হবে, তার মধ্যে পুনরুদ্ধার হবে। আমরা যে কথা বলি পুনর্দখল ন্যায় দখল অন্যায়, পুনর্দখলের মাধ্যমেই তা সম্ভব হবে, একদিন সব বাঙালির হবে। এই বই সকলে কিনবেন, বাংলা পক্ষ সংগঠনের প্রতিটি জেলায় পাওয়া যাবে আগামীতে, এই বইমেলায় তো পাওয়া যাবেই। জয় বাংলা।